আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিমের এই রেসিপি রান্না করা থাকলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এমনই একটি মজাদার ডিম রান্নার রেসিপি নিয়ে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই জন্যে আগে থেকে আমি 6টি ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী ডিম সেদ্ধ করে নেবেন। এর মাঝে আমি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি অফ স্ক্রিনে এই ডিম ভেজে নেব শুধুমাত্র 1 মিনিট। এর চাইতে বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, মিনিট খানেক ভেজে নেব বেশি। যদি আপনারা ডিমটা ভাজেন সেক্ষেত্রে ডিমের উপরের স্ক্রিনটা ড্রাই হয়ে যাবে। এবার সরাসরি রান্নায় চলে যাচ্ছি। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ রান্নার সয়াবিন তেলটা দিয়ে গরম করে নিলাম। তার মাঝে বড় সাইজের প্রায় 4টা পেঁয়াজ কোচানো, সাথে 2 থেকে 3টা এলাচ, সম পরিমাণ দারচিনি, সম পরিমাণ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এইবার রান্না করে নিচ্ছি। আমি পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে আসা পর্যন্ত রান্না করব। পেঁয়াজটা সম্পূর্ণ সফট হয়ে যখন আসবে আর সাথে গরম মশলাটা ভেজে নেওয়া হয়ে যাবে, তখনই আমি এর মাঝে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। মোটামুটি যখন সফট হয়ে এসেছে ঠিক তখনই আমি ভরে ভরে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা পেস্ট। আপনারা চাইলে শুকনা যে জিরার আর টালা ব্লাইন্ড করা বা গুঁড়া করা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এই সমস্ত মশলা আমি প্রথমে পেঁয়াজের সাথে কিছু সময় রান্না করব আর সাথে লক্ষ্য রাখবো যাতে করে হাঁড়িতে ধরে না যায়। মোটামুটি কিছুটা যখন তেল ছেড়ে এসেছে, পানি ছাড়া কষিয়ে নিয়েছি কয়েক মিনিট চুলার আঁচটা লতে রেখে, সে মুহূর্তে আমি 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে সেই সাথে 1 থেকে 1.5 কাপ বা 1.5 বাটি মতো পানি দিয়ে 5 থেকে 6 মিনিটের চেয়ে বেশি সময় ধরে আমি অফ স্ক্রিনে কষিয়ে নিয়েছি। একটা সময় যখন দেখা যাবে যে হাঁড়ি থেকে তেল মশলাটা আলাদা হয়ে এসেছে ঠিক তখনই আমাদের দিয়ে দিতে হবে সেই ডিম। ডিমের সাথে 2 থেকে 3টা কাঁচামরিচ ভেঙে সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো কেচাপ। এরপরে কিছু সময় আরও নেড়ে চেড়ে রান্না করলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে প্রয়োজন মতো কিছুটা পানি অ্যাড করে দিলাম। ভালোভাবে এই পর্যায়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি মোটামুটি কিছু সময় রান্না করেছি। যখন দেখা যাবে ঠিক এই টাইপের বলক উঠে আসবে তখনই আমি আগে থেকে 1/2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম পেস্ট, সাথে 1 টিস্পুন পরিমাণ পোস্তদানা পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি। এবার ঢেকে রান্না করব। রান্না শেষে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আমাদের ডিমটা অলমোস্ট ডান। এর মাঝে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এইবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেরেস্তা। পেঁয়াজ পেরেস্তাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার চুলা থেকে নামিয়ে সরাসরি আপনাদের সাথে সার্ভ করছি। এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট ডান বা কমপ্লিট। আপনারা চাইলে মুরগির মাংস বা গরুর মাংস এই সকল কিছু বাদ দিয়ে এই সহজ পদ্ধতিতে সহজভাবে আজকের এই ডিমের রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।